এভাবে আমাকে বলল যে তোর মতন নষ্টা মেয়ে, তোর মতন খারাপ মেয়ে আমি রাখবো না, তুই সকাল হলে চলে যাবি। আমাকে অনেক বকা চোকা বা অনেক মারধর করছে, এখানে এখানে মারছে, এখানে মারছে, এখানে অনেক মারধর করছে। মারাধর করার পর সে আমাকে বলছে সকালে চলে যেতে, পরে সে তো চলে গেছে আমাকে রাখা, আমার বলছে চলে যেতে। আমার যে বলছে চলে যেতে সেই তো চলে গেছে, আর স্বাভাবিক আমি একটা মেয়ে মানুষ, আর আমি কোথায় বাজাম? আমার তো কেউ ছিল না, আমার মা ছিল, মা ওর হাতে উঠাই দেয়া আম্মাটা মারা যায়, শুধু আমার পৃথিবীতে কেউ নাই আপন বলতে, আমি একা, একমাত্র স্বামীটাই ছিল। তো ও ঠিক মতো আমাকে সময় দিতে পারছিল না বলে ওর বড় ভাইয়ের সাথে আমার শারীরিক সম্পর্কটা হয়ে গেছিল, ওর বড় ভাইয়ের সাথে আমি শারীরিক সম্পর্কটা করছিলাম। আসসালামু আলাইকুম, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে, আমার অবশ্যই আমার সালামটা গ্রহণ করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমার নাম স্বপ্না, আর আমি থাকি গাজীপুর কোনাবাড়ি। আমাকে অবশ্যই যারা যারা ভালোবাসবেন অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকতে চাই। তা আমার লাইফে একটা, জীবনে একটা কাহিনী নিয়ে আসলাম, আমার যেখানে আমার বিয়ে হয়েছে সেখানে আমার হাজবেন্ড চিটাগাং থাকে, সেখানে থেকে আমার স্বামী বড় একটা ব্যবসা করে, সেখান থেকে আমার স্বামী মাসে বা বছরে একবার আসে, আসলে সেখানে আর কি আমাকে বেশি একটা সময় দিতে পারে না, বা আমার সাথে আর কি সম্পর্কটা আর কি স্বামী স্ত্রীর যে মিলন সেই মিলনটাও করতে পারে না। তারপর বেশ এরকম ভাবে আমার স্বামী আসে বা একদিন থেকে তারপরের দিন চলে যায়, তখন আরো বেশি আমার উত্তেজনা বেড়ে যায়, আমাকে অনেক কষ্ট হয়। তখন হঠাৎ করে একদিন আমার ভাসুর আর কি ভাসুরে আমার সাথে সব কথা শেয়ার করে, আমিও ভাসুরের সাথে সব কথা শেয়ার করি। তা হঠাৎ একদিন ভাসুরে আমাকে আর কি মেসেজ দিতেছে, দিল অনেক মেসেজ করেছে, সারা রাত 12টা 1টা পর্যন্ত সারা রাত মেসেজ করলাম, ভাসুরের সাথে কথা বললাম, সে আমাকে দেখতে চাইলো, আমিও তার সাথে দেখতে চাই, আমিও তারটাও দেখলাম, দুজনে মোবাইলের মাধ্যমে আমাদের সম্পর্ক হলো। তারাই বললাম আসতে, সেও আসলো, আসা প্রায় এমন যখন আমার হাজবেন্ড যখন বাসায় না থাকে, আমার হাজবেন্ড তো আসে বছরে বা মাসে একবার আসে, তখন আমি তো বাড়ি ফাঁকা, আমি একা থাকি, তখন আর কেউ আমার পাশে থাকে না, বা একা একটা বাড়ির ভিতরে একটা মেয়ে কিভাবে থাকে। তখন আমার ভাসুর আর কি আমার সাথে, যেমন এই বাড়িতে আমি থাকি ওই বাড়িতে আমার ভাসুর থাকে, আমার ভাসুরে মেসেজ করলাম তুমি চলে আসো। তারপর ভাসুরের সাথে আমি এইভাবে এইভাবে দিন কাটাই, অনেক দিন যাবৎ এভাবে এভাবে দিন কাটাই, মেসেজ দিলে মেসেজের উত্তর দিই, আর কি এভাবে আর সময়টা আমার কোনো রকম কাটে। হঠাৎ করে এক সময় আমার হাজবেন্ড চলে আসলো, চলে আসলো আসার মতনই আমি ওনাকে দেখে তাড়াতাড়ি সব মেসেজগুলো কেটে ফেলি, ফোনের মাধ্যমে যে মেসেজগুলো থাকে ওগুলো সব কেটে দিই। তারপর একটা মেসেজ আর কি রয়ে যায়, বা একটা খারাপ ভিডিও থেকে যায়, ওইটা আমার মনে থাকে না কাটতে, ওই ভিডিওটা কাটতেও মনে থাকে না। তখন আমি আর কি ফোনটা আর কি সব কিছু ডিলিট করে কেটে দিয়ে পরে আমি আমার স্বামীকে খাওয়া টাওয়াইয়া আমি আমার হাজবেন্ডটা নিয়ে ঘুমাই গেছি। ওই যে ফোনের মাধ্যমে যে মেসেজটা রয়েছে বা ভিডিওটা রয়েছে, ওইটা আমি খেয়াল করি না বা দেখিও নাই, এটা আমার স্বামী দেখে বলাইছে। আমার স্বামী দেখার পর সে আমাকে আর কি ছেড়ে দেবে, এভাবে আমাকে বলল যে তোর মতন নষ্ট মেয়ে, তোর মতন খারাপ মেয়ে আমি রাখবো না, তুই সকাল হলে চলে যাবি। আর কি আমাকে অনেক বকা চোকা বা অনেক মারধর করছে, এখানে এখানে মারছে, এখানে মারছে, এখানে অনেক মারধর করছে। মারাধর করার পর সে আমাকে বলছে সকালে চলে যেতে,
পরে সে তো চলে গেছে আমাকে রাখা, আমার বলছে চলে যেতে, আমার যে বলছে চলে সেই তো চলে গেছে। আর স্বাভাবিক আমি একটা মেয়ে মানুষ, আর আমি কোথায় বাজাম, আমার তো কেউ ছিল না, আমার মা ছিল, মা ওর হাতে উঠাই দেয়া, আম্মা তো মারা যায়, শুধু আমার পৃথিবীতে কেউ নাই আপন বলতে আমি একা, একমাত্র স্বামীটাই ছিল। তো ও ঠিক মতন আমাকে সময় দিতে পারছিল না বলে আমার বড় ভাইয়ের সাথে আমার শারীরিক সম্পর্কটা হয়ে গেছিল, ওর বড় ভাইয়ের সাথে আমি শারীরিক সম্পর্কটা করছিলাম। তো শারীরিক সম্পর্ক করতে গেলে যে এত বড় একটা ঝামেলা হবে বা এত বড় একটা বিপদে পড়বো সেটা কখনো বুঝতে পারিনি। তো এখন আমি কি করতে পারি আপনারা বলেন, আমি একটা মেয়ে মানুষ বা কোথায় যাব আর কি বা করবো। তার জন্য আপনাদের বলতেছি যে এখন আমি এরকম ধরনের কাজ করি, 50 টাকা হলেও আমি তার কাছে আমার নিজের ইজ্জত বিসর্জন দিয়ে ফেলাই, তার কাছে আমার নিজের ইজ্জত আমি তাদের কাছে বিলিয়ে দিই, 50 টাকার বিনিময়েও আমি তাদের কাছে আমি নিজের ইজ্জত বিক্রি করে ফেলাই। যদি আমার এই গল্পটা ভালো লাগে বা আমার কাহিনীটা শুনে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার নিচে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে যাবেন, আর আমাকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন। এমনকি আমি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমি অনেকটা ভালোবাসি, আমাকেও আপনারা ভালোবাসবেন। আপনাদের দোয়ায় আমিও আপনাদের দোয়ার দোয়ায় আমি আরও উপরে অনেকটা উপরে উঠতে চাই, বা আপনাদের ভালোবাসায় আমি আরও পেতে চাই। আপনাদের কারণে যেন আমি আরও সবাই দর্শক আমাকে জানে চিনতে পারে।